আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে নিয়ে এসেছি মজার রান্না বিফ বিন্দালু ঈদ এখন সো সবাই বিফের ডিফারেন্ট ডিফারেন্ট আইটেম রান্না করো এই আইটেমটি আশা করি ভালো লাগবে খুব ঝাল একটা মজার ডিশ সো প্রথমে আমি নিয়ে নিয়েছি মাংস আমি আমার পছন্দ মতন মিডিয়াম সাইজ কাট নিয়ে নিয়েছি এখানে আপনারা আপনাদের পছন্দ মতন একটু বড় পিস নিলেও হবে আর এই রান্নাটাতে এখন আমি ইউজ করবো হচ্ছে কাঁচ পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি আস্ত গরম মশলাগুলা কাছে কাঁচামরিচ প্লাস হচ্ছে মাংসের নর্মালি যে মশলাগুলো আমরা দিয়ে থাকি সেগুলো আর এক্সট্রা স্পেশাল এখানে দিব হচ্ছে আমি মাস্টার্ড পেস্ট মাস্টার্ড পেস্ট না থাকলে আপনারা সরিষা বাটাও দিতে পারবেন সো এখন চলে যাচ্ছে আমি আমার রান্নাতে আমি এখানে প্যানে ইনাফ পরিমাণ তেল নিয়ে নিয়েছি সরিষার তেল সরিষার তেলের মধ্যে আস্ত গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি সরিষার তেলের রান্নাটা খুব ভালো হয় ফ্লেভারটা খুব ভালো আসবে সো গরম মশলাগুলো সুন্দর একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এতে এখন দিয়ে দেবো মাংসটা মাংসটাকে হাই হিটে এই তেলের মধ্যে গরম মশলার সাথে ভেজে নেব সাধারণ মাংস রান্না চেয়ে এটা একটু ডিফারেন্ট মশলা না কষিয়ে বরং মাংসটাকে এটাতে আগে ভেজে নিব তারপর এতে আস্তে আস্তে পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি এগুলো দিয়ে ভাজব এরপর আমি এতে মশলা অ্যাড করব তো এখন আমি এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে নিয়েছি প্রায় দেড় কেজি থেকে একটু বেশি হবে মাংস এখানে তিনটি বড় পেঁয়াজ কুচি দিচ্ছি সাথে থাকছে হলো রসুন কুচি পাঁচটি ক্লোভ দুই ইঞ্চি পরিমাণ আদা কুচি এরপর এটিকে এখন খুব ভালো করে মাংসের সাথে আমি এই কাটা পেঁয়াজ রসুনগুলোকে ভেজে নিব এটা হাই হিটে করতে হবে ভাজা ভাজা হয়ে গেলে এরপর আমি এতে অ্যাড করব আমার গুঁড়া মশলাগুলো গুঁড়ো মশলা ইউজেল মশলাগুলো নিচ্ছি আমি এখানে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরা গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো আর হচ্ছে ধনিয়া গুঁড়ো তো এইসব সব মশলা দিয়ে এই মাংসটা এখনও কিন্তু আমাকে হাই হিটে মশলাগুলোকে সাথে ভেজে নিতে হবে মাংস মোটামুটি ভাজা ভাজা হয়ে যাওয়ার পর যখন মনে হবে যে না সব মশলা এতে কভার হয়ে যাচ্ছে তখন আমি এতে অ্যাড করছি মাস্টার্ড পেস্ট অ্যাকচুয়ালি এটা হাই হিটেই সব মশলাগুলো মাংসের সাথে ভেজে ভেজে মিক্স করতে হবে এতে হবে মশলার ফ্লেভারগুলো মাংসে যাবে খুব ভালো করে এখন আমি এই পর্যায়ে অ্যাড করব হচ্ছে লবণ প্রথমে আমি মাংসে লবণ অ্যাড করিনি এই জন্য মশলার সাথে মাংসটাকে ভালো করে ভেজে নিতে হবে আগে লবণ দিলে মশলাটা মাংসের ভিতর ঢুকবে না এরপর লবণ খুব ভালো করে মিক্স করে ভালো করে নেড়ে চেড়ে মোটামুটি দশ পনেরো মিনিট নাড়াচাড়া পর আমার মাংসটার কালার আসবে হচ্ছে এরকম এরপর আরও কিছুক্ষণ এটা যতক্ষণ ভাজা হবে কষানো হবে তত মাংসটা মজা হবে এখন আমি মাংসটা সিদ্ধ করার জন্য লিড অন করে দিচ্ছি আমি এখানে মাংসটা মোটামুটি সিদ্ধ করে নিয়েছি বলা যায় হাফ অ্যান আওয়ারের বেশি তারপর আমি এখন আর বাকি রিমেইনিং যখন একটু আছে তখন আমি এতে অ্যাড করছি আলু বিন্দ আলু সো অভিয়াসলি এটার সাথে আলু থাকবে তো আলুটা সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে আবার লিট দিয়ে দিলাম আলু সিদ্ধ হয়ে যাবে যখন ঢাকনা উঠিয়ে দেখবেন মনে হবে আলু সিদ্ধ হয়ে গেছে তো এই পর্যায়ে আমি অ্যাড করছি সামান্য পরিমাণ সিরকা এটা একটা সিট্রাসি ফ্লেভারটা দেওয়ার জন্য লেবুর রস দেওয়া যেতে পারে সিরকা অ্যাকচুয়ালি মাংসের টেস্ট খুব ভালো করে আর ভিন্দারুতে সিরকা অ্যাকচুয়ালি আরও আগেও দিতে পারেন কেউ যদি মনে করেন মাংস সিদ্ধ হতে বেশি সময় লাগছে তাহলে সিরকাটা আরও আগে দিয়েই তারপর মাংসটা সিদ্ধ করে নেবেন এখন আমি এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচগুলো আমি অনেক আগে দিইনি রিজন হচ্ছে যে লাস্টে দিলে কাঁচামরিচগুলোর ফ্লেভারটা খুব ভালো থাকে মাংসের সাথে আর মাংসটা অলরেডি আমি এনাফ ঝাল দিয়েছি গোলমরিচ প্লাস হচ্ছে আমার ইয়ে ছিল মরিচের গুঁড়োও ছিল এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি ক্যাপসিকাম ক্যাপসিকাম বিন্দালুর সাথে খুব ভালো যায় রিজন হচ্ছে ক্যাপসিকামের যে একটা পেপারি ফ্লেভার একটা মরিচ মরিচ ফ্লেভার আসে কাঁচামরিচের মতন ক্যাপসিকাম কাঁচামরিচ এই ফ্লেভারটা ভিন্দালু এমনি ঝাল ওই মরিচের ফ্লেভারটা আরও খুব ভালো লাগে রান্নাতে চাইলে এটাতে আপনি লাস্টের দিকে একটু বড় করে চাক করে টমেটো অ্যাড করতে পারেন অথবা চেরি টমেটোজো দেওয়া যায় বাট বিন্দালুতে নর্মালি এখানে আমরা যেটা রেস্টুরেন্টে খাই ওখানে দেখা যায় আলু থাকে এবং ক্যাপসিকামের পিস থাকে সো মাংসগুলো ভালো করে চেক করে নেবেন যে মাংসটা সিদ্ধ হয়েছে কিনা কারণ বিন্দালুর মাংসগুলো যদি খুব সফট হয় টেস্ট লাগবে ভালো খেতে কারণ খুবই মশলা দিয়ে মাংসটা কষায় কষায় রান্না করা হয়েছে সো নরম হলে অবভিয়াসলি খেতে ভালো লাগবে এই আইটেমটি রুটি পরোটা নান নানের সাথে তো বেস্ট যায় ভিন্ডালু অথবা প্লেন পোলাও বা রাইসের সাথেও খেতে পারবেন তো রেডি হয়ে গেল আমার উইন্ডালু সার্ভ করে নিচ্ছে আমি এরকম একটা ডিশে এটার ওপর চাইলে কিছু বেরেস্তাও ছিটিয়ে দিতে পারেন আশা করি সবার ভালো লেগেছে রেসিপিটি